হ্যালো বন্ধুরা, যে যেখানে আছেন দেশ বিদেশে, আশা করি সবাই ভালো আছেন। সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এখন আপনাদের সামনে তুলে ধরব একটি হ্যাকার গ্রুপের গল্প। আপনারা জানেন এই হ্যাকার গ্রুপটি, অনেকগুলি হ্যাকার গ্রুপ আছে, এই হ্যাকার গ্রুপের সাথে তাল মিলিয়ে চট্টগ্রামের নারী কাস্টমার নামে কাজ প্রায়োরিটি ফেসবুক গ্রুপ, এই গ্রুপের মাধ্যমে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন মানুষকে হয়রানি করে আসছে। সে বিষয়ে আমরা এখন আলাপ করব। তবে বন্ধুরা, আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, যদি মনে করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতন যোগ্য রাখে, নিত্য নতুন নিউজ পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করলে অবশ্যই অন্য অন্য ভিডিওগুলো দেখবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান, আর যদি পছন্দ না হয় অবশ্যই একটি ডিসলাইক মেরে দিবেন, দেরি করবেন না। তা বন্ধুরা, চলুন মূল ঘটনায় আমরা চলে যাই। গার্লস প্রায়োরিটি ফেসবুক গ্রুপ, এই গ্রুপে অ্যাডমিন তাসনুয়া, বর্তমানে আছে কারাগারে, কারণ তার বিরুদ্ধে একটি মামলা হয়। সেই মামলায় সে যখন আত্মসমর্পণ করে আদালতে উপস্থিত হয়ে বিচারকের কাছে জামিন আবেদন করে, জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়, সেজন্য এখন সে বর্তমানে কারাগারে আছে। ডিজিটাল আইনে একটি মামলা হয় গত বুধবার, বিচারক রোমান সাহেবের আদালতে জামিন চায় তাসনুবা, কিন্তু বিচারক সাহেব জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। এই তাসনুবা তার এই গ্রুপটির মাধ্যমে কয়েকটি হ্যাকার গ্রুপের সাথে তার যোগাযোগ আছে। বিভিন্ন সময় এই হ্যাকার গ্রুপটি বিভিন্ন আইডি হ্যাক করে অনেক সময় হয়রানি, ব্ল্যাকমেল, টাকা পয়সা ভয়ভীতি দেখিয়ে আদায় করত। তাই সাইবার ক্রাইম আইনে চট্টগ্রাম পাঁচলা থানায় 26 মে তাসনুবাকে আসামি করে মামলা করে মোহাম্মদ ইস্তাক আহমেদ সাহেব নামে একজন ভদ্রলোক, সেও এই হয়রানিতে শিকার। অনেক গ্রুপ আছে এই ধরনের কাজ করে থাকে। তবে বন্ধুরা, আমাদের ফেসবুক আইডি অবশ্যই নিরাপদে রাখতে হবে। পাসওয়ার্ড যাকে তাকে বলা যাবে না, নিজের আইডি অন্য কে ব্যবহার করতে দেওয়া যাবে না, কারণ একবার যদি আপনার আইডি হ্যাক হয়ে যায় তখন মনে করুন আপনাকে, আপনার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি, ব্ল্যাকমেল ইত্যাদি করতে পারবে। আপনার আইডি হ্যাক হয়ে গেলে কিন্তু আপনার বন্ধুরা, আপনার প্লে লিস্টে সবাই জানবে না,
কারণ এই আইডির মাধ্যমে কোনো ক্রাইম করলে আপনি ফেঁসে যাবেন, কোনো নোংরা ছবি আপলোড করলে আপনার জীবন বিপন্ন হয়ে যাবে। তাই আমরা চেষ্টা করব যেভাবেই ভালো হয় আমাদের নিজের ফেসবুক আইডি নিরাপত্তায় রাখার জন্য। আমরা চাই না এমন কোনো ভাই বোন বিপদে পড়ুক, হয়রানি হোক। ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, তার একটি যেমন সুনাম আছে, কিছু কিছু লোকের কারণে তার একটা দুর্নামও আছে। এই সুনাম প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করার জন্য ব্যবহার না করে তাদের ধান্দায় তারা অপরাধ ক্রাইম করে ফেলে। ফেসবুকের মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে এবং এই গ্রুপ খুলে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যায়। তো বন্ধুরা, অনেকেই অপরিচিত আমাদের বন্ধু থাকে, আপনি আগে জেনে শুনে বন্ধুত্ব করুন। এই হ্যাকারগুলো তারা প্রথমে বন্ধুত্বের ফাঁদ পাতে, তারপর আপনাকে গায়েল করার চেষ্টা করে। তা আমি মনে করি কারোর সাথে পরস্পরে কথা বলার জন্যে তার সম্বন্ধে আগে জানব, কারণ যারা বুঝে অল্পতেই বুঝে ফেলে, এ ধরনের লোকগুলা অল্পতেই অল্প সময়ের ভিতরে মিশে যায়, বিভিন্ন লোভনীয় অফার দেয়। যারা এ পাদে পা দেয় যারা এই ফাঁদে পা দেয় তারাই ফেঁসে যায়, এক সময় সর্বশান্ত হয়ে যায়, জীবন ধ্বংস হয়ে যায়, তার সাথে তার ফ্যামিলিটাও ধ্বংস হয়ে যায়। তা আমরা সাবধানে থাকব এবং নিজের নিরাপত্তা নিজে দিব এবং ফেসবুক আইডিও নিরাপত্তা 100% দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী একটি নিউজের মাধ্যমে। সবসময় ভালো থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।